আমাদের মতো হাউসওয়াইফদের জীবনটা যেন একইভাবে একই ঢেউ চলতে থাকে, কোনো সেখানে কোনো জোয়ার নেই, ভাটা নেই, একঘেয়েমি একইভাবে বয়েই চলেছে, বয়েই চলেছে, বয়েই চলেছে, তার মধ্যে কোনো চেঞ্জ নেই, রোজ দিন একই রকম একইভাবেই চলতে থাকে। তো গাইজ, তোমরা দেখতেই পাচ্ছ আমি এখানে শুয়ে আছি, মানে ঘুম থেকে কেবলমাত্র উঠলাম, তো আর শুয়ে থেকে লাভ নেই। আজকে যেহেতু ছুটির দিন, একটু দেরি করে উঠছি ঠিকই, কিন্তু যাই হোক, আর শুয়ে থেকে লাভ নেই, এখন উঠে পড়ি, এখন উঠে কাজ শুরু করে দিই। কাজ, রোজ দিনের কাজ আবার একই রকম ভাবে একইভাবে একই রকম ভাবে শুরু করে দিই সব কিছু, মানে আবার আজকে সকাল হলো নতুন করে, আবার আজকে একটা নতুন সকাল, তো আজকে আবার একই রকম একইভাবে একই কাজ আবারও করতে হবে, আবার একই রকম ভাবে একই সব কিছুই, মানে পুরনো সব কিছু হলেও নতুন ভাবেই একই রকম ভাবে, তো আমাদের কাছে এগুলোই নতুন, এগুলো ভাবেই এরকম ভাবেই আমাদের চলতে হবে, একই ভাবে একই ধারায় এভাবে চলতে চলতে। না, মাঝে মাঝে কিন্তু আমাদেরও কিন্তু ইচ্ছা হয় যে একটুখানি চেঞ্জ হোক, একটুখানি চেঞ্জ হলে আমাদেরও ভালো লাগে, আর এইভাবে একই রকম ভাবে কার ভালো লাগে, আমাদের লাইফটাই এরকম হয়ে গেছে, কেমন যেন একঘেয়েমি একভাবে চলতে থাকে, তো আমাদের আর কুলকিনারা নেই, একভাবে এক ধারে চলছে তো চলছে তো চলছেই। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সঙ্গে নিয়ে আজকে ব্লগটি স্টার্ট করছি। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো যেটা বলছিলাম, তোমরা দেখে বুঝতেই পারছো, সে একই একই কাজ, একই সব কিছু একই রকম, তো রোজ দিনের একই রকম কাজ, ঘুম থেকে উঠে রান্না করা, কাপড় কাচা, ঘর গোছানো, আর তাছাড়া আর কি কি বা হবে, তো এইভাবেই চলতে হবে, এইভাবে লাইফটা পুরো লাইফটা হয়তো এইভাবেই কাটিয়ে দিতে পারবে। যারা হচ্ছে হাউস ওয়াইফ হলেও, আমরা যেহেতু হাউস ওয়াইফ, তাই জন্য আমাদের একই রকমভাবে একইভাবে চলতে হবে, একই গতিতে। তো আর যারা কাজ করে বাইরে, যারা কিছু করে, তাদের তো ব্যাপারটা আলাদা, তাদের একই রকম না হলেও, একঘেয়েমি হলেও, তবু ওদের মধ্যে চেঞ্জ আছে, তো আমাদের, আমরা তো আর কিছু করি না বাইরে, সেই জন্য আমাদের একঘেয়েমিভাবেই এভাবেই চলতে হয়, আর এইভাবে চলতে 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 চলতেই একদিন হয়তো আমরা এভাবেই শেষ হয়ে যাব, আর এভাবেই হয়তো আমাদের পুরো জীবনটা কাটিয়ে দিতে হবে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি জামা কাপড় ভিজিয়েছিলাম 2 বালতি, কারণ আজকে বন্ধ, আজকে তোমাদের দাদারও অফিস বন্ধ ছিল, আর তিনিরও স্কুল বন্ধ, ওই জন্য আজকে আবারও প্রচুর জামা কাপড় ভিজিয়েছি। আমার তো রোজ দিন জামা কাপড় ভেজানো থাকে, অনেক জামা কাপড়ই ধোয়া হয়, তবে আজকে একটু বেশি জামা কাপড় ভেজানো ভিজিয়েছিলাম। তো আজকে যেহেতু ঘুম থেকে একটু দেরি করে উঠেছি, দেরি করে উঠেছি বললে ভুল হবে, কারণ দেরি করে উঠিনি, দেরি করে ইচ্ছে করে উঠেছি দেরি করে, তো ভাবলাম আজকে একটু দেরি করে উঠি। সকাল সকাল রোজ দিন একইভাবে, রোজ দিন সকালে উঠে তাড়াহুড়ো করে একদম, মানে মানে মেশিন হয়ে যায়, রোবট হয়ে যায়, রোবটের মতো কাজ করতে কার না ভালো লাগে, তো ভালো লাগে না রোজ দিন একই রকম। তো ছুটির দিনগুলো মনে হয় একটুখানি সকালটা যদি একটু রিল্যাক্সে করি, তারপরে হয়তো তাড়াহুড়ো লাগে ঠিকই, কিন্তু সকালটা একটু তো মানে স্লো হয়, একটু ভালো লাগে না, মনে হয় একটু দেরি করেই কাজ করি। তো আজকেও সেই রকমই একটা দিন, তো আজকেও আমি একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, একটু নয় অনেকটাই দেরি করেছি, ঘুম থেকে উঠেছি করা জানো তো 9:30, তো 9:30 ঘুম থেকে উঠে তো মানে চোখে মুখে সর্ষে ফুল দেখছি, কোথা থেকে কি করবো কিছুই বুঝতে পারছি না। তো আমি প্রথমে এই ঘরটা ঝাঁট দিয়ে আর চলে এসেছি, এই দেখো বুঝতেই পারছো আমি জামা কাপড় কাচ্ছি, জামা কাপড় কাচ্ছি, আর এদিকে কিন্তু আমি রান্না চাপিয়ে দিয়েছি, জামা কাপড়টা চেঞ্জ করে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চাপিয়ে দিয়ে এদিকে আমি জামা কাপড় কাচ্ছি, আর বাজারে এখন আসছে, বাজার এখনো আসেনি, মানে দাদা গেছে বাজারে, বাজার থেকে এসে আসবে, তারপরে বাকি রান্নাগুলো এদিকে তো হচ্ছে, দুটো ওভেনে দুটা বসিয়ে দিয়েছি, ভাত ডাল বসিয়ে দিয়েছি, এমনি কিন্তু সকালে ভাত খাওয়াই, কারণ স্কুলে যায় ও, আর তোমাদের দাদা বাড়িতে থাকলে একদমই ভাত খাওয়া। আজকে একটু প্রোগ্রাম আছে, তো তোমরা দেখতেই পাচ্ছ বিকেলে, এই দেখো খাওয়া দাওয়া সবকিছু হয়ে, সবেমাত্র আজকে দুপুরের খাবারই খেয়েছি, হয়তো 3টের পরে খেয়েছি, 3টের পরে খেয়েই কিন্তু একটুকু বসিনি, একদমই বসার টাইম পাইনি, তারপরে বেরিয়ে পড়েছি, এই দেখো বেরিয়ে পড়েছি। তো তোমাদের বলেছিলাম ব্লগটি আজকে একটু অন্যরকম হবে, তো কি অন্যরকম হবে তোমরা সেটাই নিশ্চয়ই ভাবছো। তো দেখো গাইজ, আজকে আমাদের বাড়িতে নয়, আজকে আজকে একটা আমাদের পার্টি আছে, সেটা হলো কি ফুচকা পার্টি।
তো সেখানেই যাচ্ছি, তার উদ্দেশ্যে যাচ্ছি। দেখো গাইস, আমরা ফাইনালি কিন্তু চলে এসেছি। আর এদিকে দেখো বাচ্চারা কিন্তু, ওরা এসে সবাই যেহেতু একসাথে হয়েছে, ওদের খুব মানে ওরা তো খুব এনজয় করছে, খুব খেলাধুলা করছে, এ মারামারি করছে, সবকিছুই করছে। আর এদিকে দেখো যেহেতু আমি ভিডিও করছি দেখছে, তো ওরা এখানে কিন্তু এদিকে এসে ওরা দেখো কি করছে। আর এদিকে দেখো এই যে এই হলো এক বান্ধবী, ওর বাড়িতে এসেছি, তো ওই ফুচকা পার্টি দিয়েছে, তো ওখানে এসেছি সবাই মিলে ফুচকা পার্টি করবো ওর জন্য। তো এসে বসে পড়েছি সবাই মিলে ফুচকার আসরে। দেখো পার্টি কিন্তু আমাদের শুরু হচ্ছে, এই দেখো প্রথমে শুরু হচ্ছে আমাদের দই ফুচকা দিয়ে। তো দই ফুচকা দিয়ে আমরা পার্টি শুরু করছি। তোমরা হয়তো মানে শুনলে অবাক হবে, হয়তো তোমরা মানে কি বলবে, হয়তো এ কি কথা বলছে। তো তোমরা জানো না আমি এই ফার্স্ট টাইম দই ফুচকা খাচ্ছি, কারণ আমি একটু ঝালটা ভালোবাসি যেহেতু, ওই জন্য আমি দই ফুচকাটা দোকানে কখনোই খাই না, ভাবি হয়তো খেতে একদমই বাজে, তো এটা ভেবেই আমি দই ফুচকাটা খাই না। তো আজকে ওরা যখন বলছিল যে দই ফুচকা নাকি খুব টেস্টি হয়, আমি বরাবর ঝাল ফুচকাই খাই, লঙ্কা আলুটা যেন খুব ঝাল করে মাখে, তো ওরকম করে টক দিয়ে ফুচকাটা খাই। তো আজকে ভাবলাম কি না দই ফুচকাটা একটু টেস্ট করেই দেখি। ওই জন্য ওরা আরো বারবার করেই বলছিল যে দই ফুচকা খুব টেস্টি, ওদের ওর নাকি খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু শিওর ছিলাম যে আমার ভালো লাগবে না। তো আমি এই ভেবে 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 মানে খাবো কি খাবো না, খাবো কি খাবো না, যাবো কি যাবো না, এরকম করতে 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 কিন্তু আমি কিন্তু নিয়ে নিয়েছি। তো আমি এবার আমি দই ফুচকাটা দেখো মুখেও পরে নিচ্ছি, এবার মুখে পরে নিচ্ছি। ওদিকে কিন্তু ও আমাকে জিজ্ঞেস করছে বান্ধবীটা যে কেমন লাগছে, মুখে দিতে না দিতেই জিজ্ঞেস করছে। তা আমি বললাম দাঁড়াও একটু, আমি তো বুঝতেই পারছি না, আগে মুখে দেই। কিন্তু মানে কি বলবো, ফুচকাটা মুখে দিয়ে আমার এতটাই ভালো লেগেছে, আমি নিজেও অবাক যে আমি এতদিন কি লস করেছি, আমি কেন দই ফুচকা খাইনি। তো দই ফুচকা আমার খুবই ভালো লেগেছে, আমি ঝাল পাগল হলেও তা দই ফুচকা মিষ্টি হলেও আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর বিশেষ করে ওর হাতের বানানো ফুচকা ও এত ভালো বানিয়েছে মানে ধারণার বাইরে। তো যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম, তোমাদেরকে দিয়ে খেতে পাচ্ছি না, তবে এই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করা। তো আমার খুব ভীষণ ভালো লেগেছে। তোমাদের কার কার দই ফুচকা খেতে ভালো লাগে তোমরা কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর আমার তো খুবই ভালো লেগেছে। তা আমার কাছে কিন্তু ঝাল ফুচকাও কিন্তু ফেল হয়ে গেছে, দই ফুচকা মানে এতটাই ভালো লেগেছে আমার কাছে। তো আমি কিন্তু সব কটা খেয়ে নিয়েছি, ইভেন আমি পরেও আরো নিয়েছি। তারপরে লাস্ট লাস্ট হলো এই যে আমি যেটা আগে খেতাম, দেখো জল দিয়ে ফুচকা মানে টক জল দিয়ে আলু দিয়ে ফুচকা, ঝাল ফুচকা। তো এই দেখো ঝাল ফুচকাও তারপরে লাস্টে আছে, ঝাল ফুচকাও খাচ্ছি আমরা সবাই মিলে। কিন্তু আমার কাছে কিন্তু ঝাল ফুচকার থেকে ওই দই ফুচকাটা কিন্তু সব থেকে বেশি ভালো লেগেছিল, এতটাই ভালো লেগেছিল মানে কি বলবো, আমার আমি আর ভাষায় খুঁজে পাচ্ছি না, কারণ যেহেতু আমি ফার্স্ট টাইম খেলাম। তো ফার্স্ট টাইম খেয়ে আমার মানে খুবই মানে জিভে লেগে আছে, খুবই ভালো লাগছে। তো যখন আমি ভিডিওটা দেখছি আর ভয়েস দিচ্ছিলাম, আমার কিন্তু মনে হচ্ছিল আরো খাই, আরো খেতে ইচ্ছে করছিল। তো যাক গিয়ে, আর সব থেকে বড় কথা হলো ওর হাতের জাদু, ও কিন্তু খুব ভালো রান্না করে যে আমি জানতাম, কিন্তু এত ভালো যে ফুচকা বানায় সেটা আমি ভাবতেও পারিনি। বিশেষ করে দই ফুচকা, দই ফুচকা যে এত ভালো বানিয়েছে আমি হয়তো কোনোদিন ভুলতেই পারবো না, হয়তো আমি এরপরে গিয়ে দোকানে গিয়ে ফুচকার বদলে দই ফুচকাটাই খুঁজবো, দই ফুচকাটাই খাবো। তো যাক গিয়ে আমি আমরা কিন্তু দেখো ফুচকা খাচ্ছি, আর এদিকে কিন্তু খুব এনজয় করছি, খুব গল্প করছি, খুব মজা করছি, মানে আজকের ইভিনিংটা এতটাই ভালো কেটেছে, মানে এরকম হয়তো হয়নি সবাই মিলে আড্ডা মেরে এরকম করে করে ফুচকা খেতে, ফুচকা খেতে খেতে আড্ডা মারাটা মানে সত্যি খুব একটা ভালো একটা মোমেন্ট ছিল, সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো দেখো গাইস, আমাদের তো আমরা তো মানে খাচ্ছি ফুচকা, তো তোমরা কে কে ফুচকা ভালোবাসো কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। তো যাক গিয়ে, ফুচকা পার্টি তো আমাদের শেষ হয়ে গেল, অনেকটা টাইমই হয়ে গেছে, আমরা এসেছি বিকেলে, বিকেল 4:45 এসেছি সম্ভব, হ্যাঁ বিকেল 4:45 এসেছি, এখন বাজে 7:00। তারপরে দেখো আমরা বেরিয়ে পড়েছি, বেরিয়ে পড়ে তারপরে আমরা আমি এসেছি একটু পার্লারে, যেহেতু কালকে সরস্বতী পূজা তো ভাবলাম দুটো প্লাক করে নিই, ওই জন্য চলে এসেছি। সবার করা হয়ে গেছে, আমার হয়নি, তোরা বাইরে দাঁড়িয়ে আছে আর আমি এখানে ওয়েটিং করছি। তো যেহেতু সরস্বতী পূজার ভিড় লেগেছে, প্রচণ্ড ভিড়। তো গাইস, তোমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও, আমি এখানে ওয়েট করছি।